আপনি মসজিদের চাঁদা আপনা থেকে আদায় করা যায় না, মাদ্রাসার চাঁদা আদায় করা যায় না, সামাজিক কল্যাণমূলক কাজে চাঁদা আদায় করা যায় না, কিন্তু ইহুদিরা আপনার কাছ থেকে প্রতিদিন চাঁদা নিচ্ছে। শ্যাম্পু বিক্রি করে চাঁদা নিচ্ছে, সাবান বিক্রি করে চাঁদা নিচ্ছে, পেস্ট বিক্রি করে চাঁদা নিচ্ছে, হ্যাঁ লোশন বিক্রি করে চাঁদা নিচ্ছে, চকলেট বিক্রি করে চাঁদা নিচ্ছে, ট্যাং বিক্রি করে চাঁদা নিচ্ছে, সফট ড্রিঙ্কস বিক্রি করে চাঁদা নিচ্ছে। এবং নেওয়ার পদ্ধতি দেখেন যে আপনাকে এগুলো খাওয়াবে, খাওয়ায়া খাওয়ায়া মোটা করবে ওদের টাকা দিয়া, আবার বলবে তোমার চর্বি কমানো দরকার তাহলে আমাদের জিমে আসো। ওরা আবার অনেক বড় আপনার বড় বড় নামি নামি ব্র্যান্ড সারাদের দুনিয়াতে আছে, এক সাইডে হোটেল রেস্টুরেন্ট দিয়ে দিবে ওদের, কেএফসি ম্যাকডোনাল্ডস এগুলোতে খায়া খায়া ফাস্টফুড খায়া খায়া ফুলেন, আবার ফুলার পরে এখন আবার মনে হবে হায় হায় বেশি ফুলে গেছি, এখন একটু কমানো দরকার, তাহলে কমানোর জন্য আবার ওদের জিমে যান, যায়া আবার ওখানে এক্সারসাইজ করে আপনার ঘাম জড়ায়া ওখানে কমান, উপার্জন করতেছেন আপনি, টাকা ওদেরকে খাওয়ার সময় দিচ্ছেন আবার চর্বি কমানোর সময়ও দিচ্ছেন, খেয়াল করে দেখেন। আবার ট্রিটমেন্টের জন্য যাবেন তাও তাদেরকে টাকা দিচ্ছেন, আপনার পুরো জীবনের যদি হিসেব করেন তো আমার তো মনে হয় আপনার টোটাল জীবনের ইনকামের বড় একটা অংশ আপনি ইহুদিদেরকে পেট্রোনাইজ করেছেন আপনার নিজের অজ্ঞাত সাথে হয়তো বা। আমি কর জোরে আপনাদের রিকোয়েস্ট করতে চাই, আমরা একটু আমাদের বিবেক বুদ্ধিগুলোকে একটু খাটাই এবং আমরা একটু সচেতন হওয়ার চেষ্টা করি প্রত্যেকে যার যার জায়গা থেকে, যে না আমি এগুলো কিনবো না। এবং ওই যে বললাম দেশীয় কম দামার সাবান কিনবেন, অত জুতেন না। একসময় মানুষ তো আমরা দেখি যে ছোটবেলা ওই যে কাদা কাদা গায়ে মাখায় গোসল করত, তাদের জীবন যায় নাই, তাদের শরীরও মাটিতে ওই কবরে পোকামাকড় খাচ্ছে, আপনারটা তাই হবে, আপনারটা কি মেমোরিয়ামে আপনার মিউজিয়ামে কেউ রেখে রেখে দিবে না, একই অবস্থা হবে। তো আমার এই শরীরকে একটু ভালো সাবান ব্যবহার করতে গিয়া এটাকে জাহান্নামে পোড়ার উপযোগী করার চাইতে অবশ্যই শতগুণ বেশি উত্তম আমি এটাকে বর্জন করাটা। আমার বিবেককে তো আমি অন্তত বলতে পারবো, যাক ফিলিস্তিনি নির্যাতিত শিশুগুলোর জন্য আমি এই কাজটা করতে পারছি যে এদের যারা হত্যা করতেছে ওদেরকে আমি প্যাট্রোনাইজ করলাম না, আমার টাকা ওদেরকে আমি দিলাম না। আমরা যদি সারা পৃথিবীর মুসলমানরা অন্তত জেগে যাই, এরা শুয়ের মতো সোজা হয়ে যাবে। ইতিমধ্যে অনেক কোম্পানি সোজা হয়ে গেছে এবং হাহাকার শুরু হয়ে গেছে, কিন্তু আমরা এখনো করতে পারিনি। রমজান উপলক্ষে আমরা প্রচুর কেনাকাটা করি, পরিবার সদস্যদেরকে নিয়ে বাচ্চাদেরকে বলেন এই কিটক্যাট চকলেট না খাইলে তোমাদের চলবে, মরে যাবা না, কিন্তু এরকম আরো ম্যাক্সিমাম আপনার চকলেটের আইটেমগুলো সব ওদের, এগুলো সব ওদের। আমি আবারও বলছি কিরকম জাল তারা বিছিয়ে ফেলেছে দেখেন, আপনার টয়লেটে, আপনার ড্রেসিং রুমে, আপনার বেডরুমে, আপনার বাসার দরজা থেকে নিয়ে একেবারে ওয়াল পর্যন্ত প্রতিটা পদে পদে ওদের জিনিস, মানে এমন এক জাল তারা বিছিয়ে ফেলেছে যে এই জাল দিয়া তারা টাকা নিয়ে যাচ্ছে আমাদের কাছে, সারা পৃথিবী থেকে চুষে নিয়ে যাচ্ছে, নিয়ে তাদের মতো তারা করছে। তো এইরকম একটা পরিস্থিতিতে হয়তো সব কিছু থেকে আমি সরে আসতে পারবো না, আমার সাধ্যে নাই, কিন্তু আমার পেস্টটা তো আমি দেশীয় ব্র্যান্ডের বা কোনো মুসলিম কান্ট্রির কোনো ব্র্যান্ডের বা অন্তত ওদের না এরকম কোনো ব্র্যান্ড আমি কিনতে পারি, পেস্ট যদি নাই থাকে তো আমি খালি ব্রাশ আর মেসওয়াক করতে পারি, মরে যাব না। আমি চাইলে অনেকে, হ্যাঁ যেটা আমি পারতেছি না, আমি অসুস্থ হয়েছি একটা মেডিসিন দরকার, এই মেডিসিনটা নাই আর কোথাও, এটা আমার নিরুপায়ের জায়গা, কিন্তু যেটা আমার উপায় আছে সেখানে আমি আল্লাহর কাছে কী জবাব দিই করবো? আল্লাহ যদি বলেন তোমার কাছে বিকল্প ছিল তুমি সেটা কেন করো নাই, আমি কী জবাব দিই করবো? এই জন্য আমি বলি যে আসুন রমাদান উপলক্ষে আমরা প্ল্যান করি, আমাদের এইবারের রমাদান যেন হয় ইয়াহুদি পণ্যমুক্ত, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? বাচ্চা মানবে না ওই কিটক্যাট চকলেট ছাড়া, আপনার বাচ্চাকে বুঝান। আমি কালকে ওয়াশিং পাউডার আরও কী কী জানি আইটেম এগুলো কিনতে গেছি এবং খুঁটে খুঁটে খুঁজে খুঁজে বের করেছি, দোকানদারের কাছে নাই, তারপরও বললাম ভাই যেভাবে হোক জোগাড় করে দেন, না হলে কিনবো না, এতে কিছু হবে না। আল্লাহর জন্য এইটুকু কাজ ফিলিস্তিনি মানুষগুলোর প্রতি সমবেদনা, এইটুকু কাজ আপনি করতে পারবেন না? এবং একা না, আপনি আপনার অফিস কলিগ সহকর্মী পাঁচজন মানুষ অন্তত বুঝাবেন যে ভাই এই কাজটা আমরা করি। অনেকে আপনাকে বলবে আরে এটা করে কি লাভ হবে, আপনি না কিনলে ওদের কি ক্ষতি হবে, কি ক্ষতি হবে, আপনি একজন না কিনলে তাদের কি ক্ষতি হবে, এটা অনেকে বলবে। আপনি বলবেন ওদের কি ক্ষতি হলো না হলো আমি জানি না, আমি অন্তত একটা অপকর্মে জড়াইলাম না, আমি তো বাঁচতে পারলাম যে আমার টাকাটা অন্তত অপকর্মে দিলাম না। তারা
অপকর্ম করছে তার আল্লাহকে জবাবদি করবে আল্লাহর কাছে আমার জবাবদি তো আমারটা নিয়ে আমি আমার টাকাটা অন্তত ওকে আমি দিলাম না এটা আমার মনের সান্তনা আমার শান্তি আর আমরা যদি সবাই চিন্তা করি আমারটা দিয়ে কি হবে আমি একজন কিনলে আর কি হবে তো সবাই ভাবে চিন্তা করার কারণে তো এই দুরবস্থা আমরা যদি সবাই সচেতন হই দশজনকে সচেতন করি ইনশাআল্লাহ পরিস্থিতি বদলে যাবে আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে